আমি একটা অদ্ভুত কথা শুনেছি, এই প্রাসাদে নাকি দেড়খানা মানুষ ঢুকেছে, ওরা ওরা গন্ধ পেয়েছে। আমি তো মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না। কি, দেড়খানা মানুষ? সে আবার হয় নাকি? আমি তো তাই ভাবছি সারাক্ষণ। অত তোমাকে ভাবতে হবে না, ওদের ব্যাপার স্যাপার আমাদের বুদ্ধির বাইরে, অত তুমি ভেবো না তো। আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, পাতালপুরে ঢোকার মন্ত্র তুমি জানো? কি, পাতালপুরে ঢোকার মন্ত্র? সে মন্ত্র দিয়ে তুমি কি করবে? আমার খুব দরকার। না, এত না, আগুন নিয়ে খেলা করো না। পাতালপুরীতে ঢুকবার মন্ত্র একমাত্র রাক্ষসরা জানে, ওটা রাক্ষসদের রাজত্ব। খবরদার, তুমি এই মন্ত্রের কথা আর মুখেও আনবে না। আমাকে জানতেই হবে। কেন কেন নিজের বিপদ নিজে ডেকে আনছো? লক্ষ্মী মেয়ে, আমার কথা শোনো, পাতালপুরীর কথা ভুলে যাও তুমি। ভুলে যাব কি করে? ভুলে যাব, ওখানে যে একজনের খুব বিপদ। না না, আমি ভুলে যেতে পারবো না, আমি ভুলে যেতে পারবো না। ঝিনুকমালা, ব্যাপার খানা কি? মুখে বাক্যি নেই কেন কারো? যে সে যখন তখন রাজবাড়িতে ঢুকে পড়বে, তাই তো? এটা রাজবাড়ি না ধর্মশালা? সেনাপতি বিটকেল, হুকুম করো কন্যে। এরাই তোমার সেরা কর্মচারী, সেরা রাক্ষসেরা। তাই তো জানতুম, এরা যে একটা মাকাল ফল তা তো আগে বুঝিনি। বুঝিনি বললে তো চলবে না বিটকেল। চলবে না, চলবে না, কোন রকম অবাধ্যতা চলবে না। প্রহরীরা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। প্রত্যেক কথা নাক কেটে নেবার হুকুম দাও তো রানী।